একুশ শতকে এসে নারীর মুক্তি সত্যি কি ঘটেছে? পুরুষতান্ত্রিক সমাজে নারীর সমতাই বা কতখানি? মহিলা ক্ষমতায়ন বললেও আসলে কতখানি বাস্তবে তা ঘটেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ওপেন ফোরাম ডিসকাশনের আয়োজন করলো লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সংগঠনের তরফে আয়োজিত হয় যুবদের জন্য এই বিশেষ অনুষ্ঠান। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কি বলছে যুব সমাজ, শুনুন তবে। যে আমাদের আমি তো গ্রাম থেকে এসেছি, তো ভালাঘাটা, ওখানে তো ওখানে একটা আমাদের গ্রামেরই এলাকায় একজন ছিল যে মেয়ের বাড়িতে দেখতে গিয়েছে, নিজের ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছে। তো কিভাবে ট্রিট করা একটা মেয়েকে এখনো ওই গ্রাম এলাকায়, যে গিয়ে মেয়েটার প্রথমে হাইট চেক করা, যে মেয়েটা কত হাইট, তারপরে মেয়েটার চুল চেক করা, চুলটা টেনে দেখলো, রীতিমতো চুল টেনে দেখেছে মহিলাটা যে চুল অরিজিনাল কি না, তারপর হাঁটিয়ে দেখেছে যে কেমন ভাবে হাঁটে, কোনো প্রবলেম আছে কি না, ওর লুকস কালার ডাজন্ট ম্যাটার, কি আমার ছেলে কেমন সেটা ম্যাটার করে না, ছেলে দ্যাট দ্য মেন পয়েন্ট। শহরের জার্নালিস্ট পূজা কুণ্ডু তো আবার প্রশ্ন তুললেন, বর্তমানে আদৌ কি মহিলা সংরক্ষণ প্রয়োজন? সময় বদলেছে, নারীরা আজ আর দুর্বল নয়। বাড়ি থেকে প্রথম থেকে মানসিকতাটা এরকম হওয়া উচিত যে নারী পুরুষ প্রথমে আমি একটা মানুষ, তারপরে আমি নারী পুরুষ এটা পরবর্তী। মোটামুটি একই মত প্রকাশ করলো জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের ছাত্রী সুচরিতা রায় সহ অন্যান্যরাও। যদি আদার্স সিটগুলো যদি ভর্তি হয়ে যায়, সেই আদার্স সিটেও কিন্তু লেডিসরা বসে, একটা জেন্টস কিন্তু তখন কি করবে, তখন তো লেডিস সিটে বসতে বাধ্য হবে, তখন তাকে মানে এটা বলা উচিত যে তুমি বসতে পারো না, এটা লেডিস সিট, এটা কিন্তু ঠিক নয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সংগঠনের সদস্যরা। উপস্থিত যুবক যুবতীরা পরিবেশিত করেন গান ও আবৃত্তি। অনুষ্ঠানের শুরুতে কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় নিহত বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। ঘাসে ঘাসে